उत्तर प्रदेश राज्य घटे जावा नारकीय घटनार प्रतिबाद जानिए सरब हलो तेलियामुड़ा ब्लक एनएसयूआई संगठनेर कर्मीरा बुधवार सन्ध्या 7:30 नागाद तेलियामुड़ा ब्लक एनएसयूआई संगठनेर कर्मीरा मोमबाती जालिए हाते निये प्रतिबाद मिछिल करे। एई मिछिल तेलियामुड़ा एक्सचेंज चौमुहनी थेके शुरू हये ओमपी चौमुहनी एसे शेष हय। পরে ওমপি চৌমুহনীতে এনএসইউআই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজ্যে এক নাবালিকা যৌন নিগ্রহ এবং মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা সরব হয়েছে। মূলত দলীয় সংগঠনের কর্মীরা রাজনীতির জমি খুঁজে পাওয়ার জন্য মরিয়াভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরে এনএসইউআই সংগঠনের এক প্রাক্তন নেতা জানান, আজকে উত্তরপ্রদেশে আমরা দেখলাম গতকালকে নিউজে দেখলাম যে মনীষা বাল্মীকি একটি মেয়ে, উনি এই মেয়ে তার মার সঙ্গে খেতের কাজ করার জন্য চোদ্দ তারিখ গিয়েছিল। সেখান থেকে কিছু দুষ্কৃতিকারীরা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে নির্মমভাবে তার উপর অত্যাচার করে তার জিহ্বা কেটে নেয় এবং তাকে মৃত্যুর মুখে ছেড়ে দেয়। তারপর চোদ্দ পনেরো দিন সে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে মারা যায়। কিন্তু আমরা দেখলাম সেই যোগী রাজত্বে সেই ডেড বডিটা পর্যন্ত তার মা এবং তার বাবাকে দেখতে দেওয়া হয়নি। পাশাপাশি যারা ধর্ষণ করেছে তাদের পরিচয় তারা গোপন রেখেছে। আমাদের দাবি অবিলম্বে তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা, তাদের পরিচয়গুলি আমাদের তারা যে শাস্তি প্রদান হয়েছে এইগুলি জনসমক্ষে আনা। জনসমক্ষে যদি কঠোর শাস্তিগুলি আসে তাহলে আমরা মনে করি যে এই ধরনের যারা ক্রাইম করবে বা অপরাধ করবে তারা কিছু সতর্ক হবে এবং এই সতর্কতার মাধ্যমে মনে করি আমাদের সমাজটা এই অত্যাচার থেকে কিছুটা নিরুপায় পাবে, কিছুটাও রেহাই পাবে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।